নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করল বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। রাজ্যে দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। ধর্মনগর সাবরুম থেকে শুরু করে উদয়পুর আগরতলা পর্যন্ত রাজ্য জুড়ে চলছে মহিলাদের উপর আক্রমণ। আনোয়ারা বিনা থেকে শুরু করে সম্প্রতি সুপ্রিয়া মগ হত্যার কাণ্ড, এই সকল ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন। সে ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্নায় বসে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। সকাল 9টা থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি। নেতৃত্বে ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। বিভিন্ন মণ্ডল থেকে মহিলা মোর্চার সদস্যরা এই ধর্না কর্মসূচিতে অংশ নেয়। গোটা রাজ্য জুড়ে আজ মহিলাদের উপর আক্রমণ বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন মহিলারা। রাজ্যে ধর্ষণের স্বর্ণযুগ চলছে বলে সরকারকে কটাক্ষ করেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। আজকে আমরা এখানে মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা আজকে যে আন্দোলনে আমরা বসেছি তার পেছনে মূলত কারণ হলো এই রাজ্যের বুকে যেভাবে মহিলা নির্যাতন বাড়ছে গোটা রাজ্য জুড়ে, সে সাবরুম থেকে আগরতলা হোক বা উদয়পুর থেকে খোয়াই পর্যন্ত হোক, আজকে দিকে দিকে সেই মহিলাদের উপর নির্যাতন, অত্যাচার, ধর্ষণ চলছে। এই রাজ্যে একটা ধর্ষণের স্বর্ণযুগ চলছে, বিশেষ করে কিছুদিন আগে। আনোয়ারা কাণ্ডে মূল অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছে। কল্পনা দাস হত্যাকাণ্ডে অভিযুক্ত জিতেন দাস ছাড়া পেয়ে গেল। পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই এই ঘটনাগুলি ঘটছে বলে অভিযোগ করেন পাপিয়া দেবী। 2015 সালে এই রাজ্যে একটা নির্মম, যদিও নির্মম হিনিয়াস ক্রাইম প্রতি মুহূর্তে সংঘটিত হচ্ছে, তারপরও বলছি 2015 সালে জিতেন দাস সিপিএমের লিডার, যিনি সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করেছেন, ওনার সহধর্মিণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপর আনোয়ারা ঘটনা, একই কায়দায় ওকে মারা হয়েছে, খুব রহস্যই থেকে রয়েছে আজ পর্যন্ত। সুপ্রিয়া মগ, যেটা বাইকুড়ার সুপ্রিয়া মগের ঘটনা সেম, আজকে কেন এগুলি হচ্ছে? কারণ দুর্বল চার্জশিট দেওয়া হচ্ছে, বিচার ব্যবস্থা। রাখাল মিত্রের মতো কিছু পুলিশ আজ সরকারের দলদাস হয়ে কাজ করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতেই আমরা ডিজির সঙ্গে দেখা করব বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। মহিলা মোর্চা বলুন, আমরা সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের অভিযোগ না, আমরাও তাদেরকে অনেক সময় অসহায় অবস্থায় দেখি। আমরা কিছু কিছু রাখাল মিত্রের মতো কিছু কিছু দলগত দাস হয়ে যারা কাজ করছেন রাজ্য সরকারের, তাদের বিরুদ্ধে আজকে আমাদের অভিযোগ, এবং আমরা মূলত এই বিষয়গুলি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় কথা বলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ও অন্যান্য কর্মীদের সাথে, কিন্তু তারা তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত খবর পেয়ে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। শেষ পর্যন্ত চাপে পড়ে বিজেপি মহিলা মোর্চা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তারা। সভানেত্রী পাপিয়া দত্ত সহ মোট 8 জনের প্রতিনিধি দল দেখা করেন আইজি আইনশৃঙ্খলা শ্রীজেশের সঙ্গে। ধর্মনগরে মহিলা মোর্চা সহ সভানেত্রী বর্ণালী গোস্বামীর উপর পুলিশের আক্রমণের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর শাস্তির দাবি সহ 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় তার কাছে। ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া দত্ত বলেন, ধর্মনগর থানার রাখাল মিত্রের নির্দেশে টিএসআর কনস্টেবল একজন নির্মমভাবে লাঠিচার্জ করেছেন। এতে আমাদের সাংবিধানিক, আমাদের যে হিউম্যান রাইটস, আমাদের খর্ব করা হয়েছে। আমরা যথোপযুক্ত অতি সত্বর তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে যিনি অভিযুক্ত পুলিশ অফিসার রাখাল মিত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এটা আমাদের একটা দাবি। আর আনোয়ারার মৃত্যু রহস্য, যেটা আগরতলার বুকে একটি নজিরবিহীন ঘটনা, আমরা জানি কিছুদিন আগে যে আসল অভিযুক্ত বলে আমরা যাকে জানতাম চিনতাম নূর মোহাম্মদ, উনিও ছাড়া পেয়ে গেছেন। জিতেন দাসের যে সহধর্মিণী সিপিএমের যে লিডার, যিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন রাজ্য বিধানসভা নির্বাচনে বরজলা থেকে সিপিএমের হয়ে, উনার সহধর্মিণীকে 2015 সালে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সামনে পুলিশ একটা কাল্পনিক একটা ঘটনা রচনা করে যাচ্ছেন যে উনি অভিযুক্ত, উনারই শাস্তি হবে। আমরা তখন মেনে নিই, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে কীরকম কী ধরনের চার্জশিট পেশ করা হয় যে আসামিরা ছাড়া পেয়ে যায়, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।
আমরা মূলত এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের দাবি ছিল এবং আমাদের এইভাবে ডেপুটেশন দেওয়ার পর তারা ধর্ণা প্রত্যাহার করে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।